तृणमूल की चाय भोट होक भोट होले तृणमूल हारबे तृणमूल जाने बीजेपी मानुष बुझे गेछे जितबे ना सेई कारणे राज्य पुलिस दिए भोट माने आसले लूट जबरदस्ती 2018 मने आछे सबार कैंडिडेट नमिनेशन दिते पारबे ना नमिनेशन दिले भोट करते पारबे ना भोट करले गुनते पारबे ना गुणे जीते सार्टिफिकेट पेले सार्टिफिकेट केड़े नेওয়া होबे राज्य पुलिस माने आछे किछु राज्य पुलिस के दिए भोट कराबार मतन कथा बोलछे माने जाते गणतंत्र सम्मत मनोभाव ना हय त्रिपुराय आपनि बीजेपी के जा देखें पश्चिम बांगलार तृणमूल ताई मानुष अधिकार केड़े नेবার জন্য ওরা উচিয়ে আছে এই নির্বাচন কমিশনটা राज्य निर्वाचन कमिशन এটা মতে মনে রাখতে হবে আপনাদের राज्य निर्वाचन कमिशन আছে সে সরকারি দলের কথাতে ওঠা বসা করবে সরকারি দলকে তুষ্ট করতে ব্যস্ত থাকবে এটা খুব স্বাভাবিক এটাই এই বাংলার পরিচিত চেহারা তাই গত যে মিউনিসিপ্যালিটি নির্বাচন হলো সেখানে আমরা দেখলাম লুট তরাজ সন্ত্রাস অথচ এখানকার নির্বাচন কমিশন চুপ কারণ এখানকার নির্বাচন কমিশনের অধীনে ভোট করা মানে তৃণমূল নেতার অধীনে ভোট করা নির্বাচন কমিশন তৃণমূলের পার্টির আরেকটা শাখা সংগঠন স্বাভাবিকভাবেই এটা নির্বাচনকে প্রহসন করার এখানটাই সুবন্দোবস্ত থাকবে তাই গত নির্বাচনেও पंचायत निर्वाचन बांगलार मानुष देखे शुधुमात्र निर्वाचन दिन 7 থেকে 65 जन मानुष खून हो सारा पश्चिम बंगे 34% मानुष निर्वाचन अंशग्रहण करते पारेनी 20,000 आसने बिना प्रतिद्वंदिताय तृणमूल जयी होयेछे और पंचायत निर्वाचनटाके प्रशासने रूपान्तरित करा होयेछे पंचायत निर्वाचन मूलत निर्वाचन ना करे तृणमूल दल सेटा इलेक्शनेर परिवर्ते सिलेक्शन करे देय অর্থাৎ তাদেরকে কে মেম্বার হবে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদের টিকিট দিয়ে ভোটের ব্যবস্থা ভোটকে পাঞ্চাল করে ভোট করতে না দিয়ে সন্ত্রাস করে তাদেরকে সিলেক্ট করে দেয় তারা ইলেক্টেড হয় না তারা সিলেক্টেড হয় তৃণমূল পার্টির দ্বারা তাই স্বাভাবিকভাবেই আমাদের দাবি থাকবে কেন্দ্রের যে কেন্দ্রীয় বাহিনীর অধীনে ভোট এক সময় হয়েছিল মীরা পান্ডের আমলে আমরা সে দাবি করব দরকার আমরা কোর্টে যাব কংগ্রেস দলের পক্ষ থেকে कारण आम्रा विश्वास करी ना एखानकार निर्वाचन कमिशन के आम्रा विश्वास करी ना एखानकार स्थानीय प्रशासन के निर्वाचन कमिशन प्रशासन पार्टी मिले मिशे पंचायत लूट करेছে আবার তারা করবে এখন থেকে তারা সে প্ল্যানিং করছে সে ষড়যন্ত্র করছে সম্ভবত এপ্রিলে पंचायत भोट प्रशासन सूत्रे खबर राज्य पुलिस दिए पंचायत भोट এমনই इंगित कमिशन प्रशासन सूत्रे কাল 20টি জেলার আসন বিন্যাস আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ জানুয়ারিতে প্রকাশিত হতে পারে বিজ্ঞপ্তি কমিশন সূত্রে এমন খবর 2023 এ ভোট হবে হাওড়া পুরসভায় খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খসড়া তালিকা নিয়ে ডিএম কমিশনের কাছে অভিযোগ জানানো যাবে 2 নভেম্বর পর্যন্ত সম্ভবত এপ্রিলে पंचायत ভোট প্রশাসন সূত্রে এমন খবর রাজ্য পুলিশ দিয়েই पंचायत ভোট এমনই ইঙ্গিত কমিশন প্রশাসন সূত্রে 20টি জেলার আসন বিন্যাস আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ আগামীকাল।